আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি একটি মজার রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ইয়াম্মি, অনেক ক্রিস্পি এবং অনেক স্পাইসি হয়, হাস ব্রাউনস। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সেটা দেখতে পাবেন। হাশ ব্রাউনস তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 4টা মাঝারি সাইজের আলু। এগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং তারপরে এগুলো আমি গ্রেডারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিব। দেখুন আমি এখানে গ্রেড করে নিয়েছি এবং গ্রেড করে নেওয়ার পরে আমি এটা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপরে একটা নরম কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে পানিটা ঝরে নিয়েছি। হাশ ব্রাউনস তৈরি করতে অবশ্যই আলুর গ্রেডটা ভালো হতে হবে এবং পানিটা ভালোভাবে ঝরে নিতে হবে। দেখুন গ্রেড করা আলুগুলো কতটা ঝরঝরা হয়েছে। গ্রেড করা আলুগুলো আমি একটি বোলে নিয়ে নিয়েছি এবং এখানে এখন একে একে অন্য সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে আটা অথবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। ময়দা অথবা আটা ব্যবহার করার ক্ষেত্রে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আর আপনার যদি চালের গুঁড়া অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার অ্যাড না করলেও চলবে। আমি এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো এবং কর্নফ্লাওয়ার অ্যাড করেছি 1 চা চামচ। এরপরে আমি এখানে অ্যাড করব চিজ। চিজটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবং তারপরে আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিজ অ্যাড করে নেব। অবশ্যই এখানে 4 টেবিল চামচের মতো চিজ অ্যাড করতে হবে, কারণ তা না হলে এটা আলুর পাকোড়া হয়ে যাবে, হাশ ব্রাউনস হবে না। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1/2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। অ্যাড করলাম স্বাদ মতো লবণ এবং মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি, কম ঝাল খেতে চাইলে একটু অল্প করে অ্যাড করবেন। আমি এখানে 1টা পোড়া ডিম দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। আলতো হাতে উপকরণগুলো একসাথে মাখিয়ে নিতে হবে, তা না হলে আলু থেকে পানি বেশি করে ঝরবে এবং দেখা যাবে যে আপনার হাশ ব্রাউনসটা ভালো হবে না। আমি এখানে ক্রাশ করা ব্ল্যাক পেপার অ্যাড করেছি, যেহেতু এটা অনেক স্পাইসি এবং অনেক ক্রিস্পি হবে এ কারণে আমি এখানে স্পাইসটা একটু বেশি দিয়েছি। আমি এখানে তেল গরম করে নিয়েছি এবং হাশ ব্রাউনসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে হাশ ব্রাউনস তৈরি করতে পারেন, কিন্তু এভাবে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। এতে করে এটা অনেকটা ক্রিস্পি হবে। আপনি যদি এটা ভালো করে
চেপে চেপে না দেন তাহলে দেখা যাবে এটা ছড়িয়ে যাবে এবং ভালো মতো হাশ ব্রাউনস হবে না। এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। অবশ্যই আমি এখানে মিডিয়াম হাই আঁচে রান্না করব। চুলের আঁচটা আপনারা মিডিয়াম হাই থেকে হাই রাখবেন, কখনো এটা মিডিয়ামের বা মিডিয়ামের কমে নিয়ে যাবেন না। এই দেখুন আমার হাশ ব্রাউনস প্রায় হয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি অ্যান্ড স্পাইসি হাশ ব্রাউনস। এটা আপনারা সকালে নাস্তা অথবা সন্ধ্যায় বাসায় হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে বাসার উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।